আরে আরে, পিঙ্কিদের বাড়ি থেকে এসেছে মনে হচ্ছে। আরে, একে তো দেখে মনে হচ্ছে ও মুসলিম, কিন্তু পিঙ্কিদের বাড়িতে কি করছে? জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, তোমরা তো জানোই এটা হচ্ছে ছোট পিঙ্কিদের বাড়ি, আর এখানে সুভাষ খাটিয়ায় বসে আছে। আরে আরে, এ কি, উমা তো দেখছি একদম ঝুড়ি ভর্তি সবজি নিয়ে বসেছে। উমা তো রান্না করছে, আর এই পাশে ছোট পিঙ্কি বসে আছে। ওমা, মা আজকে কি রান্না করছো? আজকে আমি তোর পছন্দের সবুজ শাক রান্না করছি। কচি কচি সবুজ শাক একদম ছোট মাছ দিয়ে রান্না করছি। তুই না সবুজ শাক খেতে খুব পছন্দ করিস? আর তার সাথে সাথে আরো কিছু আছে। আজকে তোর ফেভারিট চিকেন কষাও করেছি। আজকে সব তোর পছন্দেরই রান্না হচ্ছে, বুঝলি? ওমা, তাই বুঝি তুমি আজকে আমার পছন্দের খাবার রান্না করেছো, আমার খুব ভালো লাগছে। শুধু পিঙ্কিরই নয়, আমারও সবুজ শাক ভীষণ পছন্দ। পিঙ্কিরা যখন সবাই গল্প করতে ব্যস্ত ছিল, তখন পিঙ্কিদের বাড়িতে বোরখা পরে কে যেন একটা এসেছে মনে হচ্ছে। সন্ধ্যা তো লেগেই গিয়েছে, এখনো তো বাড়ি ফিরতে অনেক দেরি, আর ইফতারও তো করার সময় হয়ে গেল। এই তো একটা বাড়ি দেখতে পাচ্ছি, যাই দেখি ওখানে। ভাই, ও ভাই! হ্যাঁ হ্যাঁ, বলুন, কে আপনি? আমি হলাম সালমা, আমার বাড়ি অনেক দূর, এখনো মাঝ রাস্তায় আছি, এখনো বাড়ি পৌঁছাতে অনেকটাই দেরি হবে, এদিকে ইফতারের সময় হয়ে গিয়েছে। এখন এই মুহূর্তে বাইরে কি করে কাটাই বলুন তো, তাই আপনাদের বাড়িটা পাশে দেখে আপনাদের বাড়িতে একটু আশ্রয় নিলাম, একটু জল খেতে দিবেন ইফতারে। ও, এই ব্যাপার তো? ঠিক আছে, আপনি আসুন, এসে বসুন এখানটায়। বলছি উমা, একটু শোনো, এদিকে আসো, একজন আমাদের বাড়িতে এসেছে, একটু কথা বলো তো, দেখে মনে হলো উনি যেন কোন একটা বিপদে পড়েছেন। ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা, আপনি কে বলুন তো, আপনাকে তো ঠিক চিনতে পারছি না, আমাদের এই এলাকারও মনে হচ্ছে না, কি হয়েছে? বলছি আমি হচ্ছে সালমা, আমি এই পথ দিয়েই যাচ্ছিলাম, তা আমার বাড়ি এখান থেকে অনেক দূর, আমার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে, আর এখন তো রমজান মাস চলছে, আমি রোজা আছি, রাস্তার মধ্যে তো ইফতার করা সম্ভব না, তাই পাশেই আপনাদের বাড়িটা দেখে ভাবলাম একটু উঠি, একটু জল তো খেতেই হবে, তাছাড়া তো ইফতার করা যাবে না। এতে আপনার কোনো অসুবিধা নেই তো আপা? আরে না না, এসব বলে আমাকে একদম লজ্জা দিবেন না, আপনি এসেছেন ভালো করেছেন, আমি তাতে কিচ্ছু মনে করিনি, আপনি নিশ্চয়ই কোনো অসুবিধাতেই পড়েছেন সেই জন্য এসেছেন, তাছাড়া তো আসতেন না, চলুন ঘরে চলুন। অনেক ধন্যবাদ আপা আপনাকে আমাকে সাহায্য করার জন্য, আপনার এই ব্যবহার দেখে আমি সত্যি খুব খুশি হয়েছি, চলুন আপা ঘরে যাই তবে। আসুন দিদি আসুন, ওই যে ওখানে সোফা আছে ওখানে বসুন, আমি দেখি যাই একটু আপনার জল খাওয়ার ব্যবস্থা করি, আপনার তো আবার ইফতারের সময় হয়ে গেল। আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পিঙ্কি, ও পিঙ্কি, তুই একটু আন্টির কাছে বস, আমি একটু বাইরে থেকে এক্ষুনি চলে আসছি, কেমন? আন্টি, ও আন্টি, একটা কথা বলি তোমাকে, তুমি কি মুসলিম? হ্যাঁ সোনা, আমি তো মুসলিম। কেন, কি হয়েছে, তুমি জিজ্ঞেস করছো কেন? আন্টি, আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা বলো তো, রোজা কি আর ইফতারি বা কি? রোজা হচ্ছে ইসলাম ধর্মের একটা বড় নিয়ম, প্রত্যেকটা রমজান মাসে 30 দিন করে প্রত্যেকটা মুসলিম রোজা থাকে, আর সারা দিন রোজা থাকার পরে সন্ধ্যাবেলাতে যে খাবারটা খায় সেইটাকে বলা হয় ইফতার। আচ্ছা, তাই বুঝি। এদিকে উমা তো ইফতারের থালা সাজিয়ে নিয়ে চলে এসেছে সালমার জন্য, আর তাতে তো অনেক কিছু আছে দেখছি। ও দিদি দিদি, এই দেখুন, আপনার জন্য সামান্য কিছু জল খাবার নিয়ে এসেছি, আপনি গ্রহণ করুন। আরে আরে আপা, আমার জন্য এত খাটুনি করতে গেলেন কেন বলুন তো, একটু জল দিলেই তো হতো, সেখানে আপনি থালাতে করে কত ফল কত খাবার নিয়ে এসেছেন, সত্যি আমার কেমন যেন লাগছে। আরে দিদি, আপনাকে অত কিছু ভাবতে হবে না, আপনি না রোজা আছেন, আমি তো জানি রোজা থাকার পর সন্ধ্যাবেলাতে ইফতার এরকমই তো করে সবাই, তো আপনি তাড়াতাড়ি করে ইফতারটা করে নিন।
আর জানেন তো দিদি, আমার না অনেক মুসলিম ফ্রেন্ড আছে, অনেক আছে, যাদের বাড়িতে আমি অনেকবার গিয়েছি, যারা আমাকে অনেক নেমন্তন্ন করেছে, আর আমি তাদের বাড়িতে অনেকবার ইফতারও করেছি, তাদের সঙ্গে খেয়েছি, তাদের সাথে ওঠা বসা সবই আছে। আপনি একদম কিচ্ছু ভাববেন না। আর আপনি তো জানেনই আমাদের ভারতবর্ষে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই কত মিলেমিশে থাকে, কত শান্তি এখানে, এটা তো আপনি জানেনই। তাই অত কিছু চিন্তা ভাবনা না করে শীঘ্রই খেয়ে নিন। আলহামদুলিল্লাহ, আজকের ইফতারটা ভালোই ভালোই কাটলো। আল্লাহ তুমি এদের সবার ভালো করো, এরা কত ভালো মানুষ। এরা আমি অন্য ধর্মের, তবুও দেখো আমার কত যত্ন করছে, সত্যি এরা খুব ভালো। ও আন্টি আন্টি, তোমাদের ইফতার কত সুন্দর, কত কি থাকে তোমাদের ইফতারে, আমিও তোমার সাথে ইফতার করব, আমাকে দেবে? অবশ্যই মা, তোমার যা যা পছন্দ তুমি তাই তাই খাও। আপা আপনিও কিছু নিন, এখানে আপনি অনেক কিছু নিয়ে এসেছেন, আমি তো এত কিছু খেতে পারবো না, আপনিও আমার সাথে খেলে ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, আমরা তো সব একই রক্ত মাংসে গড়া মানুষ, একসাথে বসে খেতে আমার কোনো আপত্তি নেই, একসাথে খেলে কিচ্ছু হয় না, বরং ভালোবাসা বাড়ে। উমাও সালমার প্লেট থেকে কিছু কিছু খাবার নিয়ে খেতে লাগলো। বন্ধুরা তোমরা দেখলে তো, সালমা পিঙ্কিদের বাড়িতে এসে কি সুন্দরভাবে ইফতার করলো, আর উমা পিঙ্কি সবাই মিলে তাকে ইফতার করার জন্য কত সাহায্য করলো। দেখেছো তো, এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই কত মিলেমিশে থাকে, এখানে কোনো সাম্প্রদায়িক ব্যাপার নেই। তাই তো বলি, সবাই মিলেমিশে একসঙ্গে থাকলে হিংসা বিদ্বেষ এগুলো নয়, বরং ভালোবাসা বাড়ে। আর যেখানে ভালোবাসা বাড়ে সেই কাজটাই তো করা উচিত, তাই না বলো?